বন্ধুরা আমরা অনেকেই হয়তো ক্রেডিট কার্ড শব্দটি শুনেছি কিন্তু আমরা হয়তো বা অনেকেই ক্লিয়ার না যে আসলে ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড কীভাবে কাজ করে ক্রেডিট কার্ডের সুবিধা বা অসুবিধাগুলো কি তো এ সম্পর্কেই আমাদের আজকেরই আলোচনা ব্যাপারগুলো সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হতে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই প্রথমেই বলি ক্রেডিট কার্ড কি একদম সহজ বাংলায় বলতে গেলে ক্রেডিট কার্ড হচ্ছে লোন নেওয়ার একটি ডিজিটাল পদ্ধতি চলুন এখন জানি কিভাবে ক্রেডিট কার্ড কাজ করে ধরুন আপনি একটি রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করলেন তো খাওয়া দাওয়া শেষ করার পরে আপনি নগদ টাকা না দিয়ে বরং আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই বিলটা পরিশোধ করলেন ধরুন আপনার বিল আসলো এক হাজার টাকা এই এক হাজার টাকা আপনি নগদ কিন্তু দেননি বরং আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়েছেন তো এই যে আপনি এক হাজার টাকা জমা দিয়েছেন এই এক হাজার টাকা জমা দেওয়ার ডাটাটা ক্রেডিট কার্ডের ব্যাংকের কাছে জমা থাকবে মাস শেষ হলে ব্যাংক আপনাকে নোটিফাই করবে যে ব্যাঙ্ক আপনার কাছ থেকে এক হাজার টাকা পায় যদি আপনি পুরো মাসে বিশ হাজার টাকা খরচ করে থাকেন তাহলে আপনাকে বিশ হাজার টাকা পে করতে হবে কত সুন্দর ডিজিটাল লোনিং সিস্টেম তাই না তো চলুন এখন আমরা ক্রেডিট কার্ডে কিছু সুবিধার ব্যাপারে জেনে নেই প্রথমেই আমরা জানতে পারলাম যে ক্রেডিট কার্ডের সাহায্যে খুব সহজে লোন নেওয়া যায় তো আপনি এর মাধ্যমে কিন্তু আপনার টাকা কিন্তু সব পকেটে নিয়ে নিয়ে কিন্তু ঘুরতে হচ্ছে না বরং আপনি ক্রেডিট কার্ড সাথে নিয়ে ঘুরবেন আপনি কোনো কিছু কেনাকাটা করবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিয়ে দিবেন তারপরে মাস শেষে সেই টাকাগুলো একসাথে ব্যাঙ্কে দিয়ে দেবেন কত সহজ সিস্টেম তাই না আর ক্রেডিট কার্ডে আরও কিছু সুবিধা হচ্ছে বিভিন্ন কোম্পানির ক্রেডিট কার্ড আপনাকে বিভিন্ন রকম সুবিধা দেবে যেমন আপনি কোথাও কোনো একটা রেস্টুরেন্টে যাচ্ছেন সেই রেস্টুরেন্টের জন্য আপনার ডিসকাউন্ট থাকবে আপনি কোনো হোটেলে যাচ্ছেন বা কোথাও আপনি বেড়াতে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন পার্সেন্টেজে ডিসকাউন্ট দেবে যেমন কোনো একটি রেস্টুরেন্টে আপনি খেলেন সেই রেস্টুরেন্টে বিলের মধ্যে আপনার ফিফটিন পার্সেন্ট দেবেন কেনাকাটা করতে গেলেন তো সেখানে কেনাকাটার মধ্যে আপনাকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এরকম বিভিন্ন লেভেলের ডিসকাউন্ট দেবে কোথায় কতটুকু ডিসকাউন্ট দেয় সেটা জানার জন্য আপনার ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে ডিসকাউন্ট পার্টনার্সের লিস্টটা দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন যে আপনি এই ক্রেডিট কার্ড ব্যবহারের কারণে কোথায় কত পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেন এটি হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারের একটি সুবিধা আর ক্রেডিট কার্ড ব্যবহারের আরেকটা সুবিধা হচ্ছে এই যে আপনারা লোন নেবেন আপনি আপনারা যদি সময়ের ভিতরে যদি সেই লোনটা পরিশোধ করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা কোনো ফিজ দেওয়া লাগবে না বরঞ্চ এটা একটি সাধারণ লোন হিসেবেই থাকবে এখন অসুবিধার কোথায় আসি অসুবিধার ব্যাপারে আসতে গেলে প্রথমে যেটা বলতে হবে যে আপনি যদি এক মাসের মধ্যে লোন জমা দিতে না পারেন টাকা যদি ফেরত দিতে না পারেন তাহলে কিন্তু যেই টাকাটা জমা থাকবে যে টাকাটা আপনার বাকি থাকবে যেটা আপনি ফেরত দেননি সেই টাকার উপরে কিন্তু ইন্টারেস্ট আসতে থাকবে এবং এই টাকাটা যদি আপনি জমিয়ে রাখেন ফেরত না দিতে থাকেন তাহলে কিন্তু এরকম ইন্টারেস্টের পরিমাণ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই অসুবিধা এড়ানোর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে যে আপনি যখন ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তখন আপনি ঠিক সে পরিমাণ টাকাই আপনি লোন নেবেন যে পরিমাণ টাকা আপনি নিশ্চিত যে আপনি মাসের মধ্যে জমা দিতে পারবেন যদি আপনি এরকমভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করেন যে আপনার কোনো বাকি থাকবে না তাহলে কিন্তু আপনার ক্রেডিট কার্ডের পয়েন্ট বাড়তে থাকবে আর যখন আপনার ক্রেডিট কার্ডের পয়েন্ট বাড়তে থাকবে তখন কিন্তু আপনি এক্সট্রা কিছু সুবিধা পেতে থাকবেন ওই ব্যাংক থেকে এবং আপনাকে লোন নেওয়ার কারণে এক্সট্রা টাকা গুনতে হবে না তো বন্ধুরা এই ভিডিওতে তো আমরা জানলাম ক্রেডিট কার্ড সম্পর্কে ডেবিট কার্ড কী ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী এ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর প্রতি খেয়াল রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ